পাকিস্তানের সংকটটা কখনো পাকিস্তানের আভ্যন্তরীণ সংকট না, তারা ইকোনমিক ক্রাইসিসে আছে, তারা অনেক টাকা লোন নিয়েছে, তারা দেশ অর্থনৈতিকভাবে চালাতে ব্যর্থ, এটা সত্য। বাট মূল সমস্যা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, এবং সেই ওয়ারের সূত্রপাতের সময় ইমরান খান আমি বলবো একটু ইম্যাচুর কাজ করেছে। যখন একটি দেশ লফুলি একটা অবৈধ অ্যাগ্রেশন করেছে ইউক্রেন, ঠিক সেই সময় উনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করতে গিয়েছেন, এবং এটা নিয়ে তার নিজের সেনাপ্রধানের সাথে তার একটি দ্বন্দ্ব। এবং ঐতিহাসিকভাবে এখানে সবাই জানবে, জানেন ডেফিনেটলি, গত 50 বছর ধরে আমেরিকা কমিউনিজমকে মানে ঠেকানোর জন্য অনেক দেশেই সেনাবাহিনীর উপর তাদের একটা নিয়ন্ত্রণ ছিল, এবং যখন তারা একটা কমিউনিজমের সম্ভাবনা দেখতো তখন সেনাবাহিনীকে ক্ষমতায় নিয়ে আসছে। এটা অনেক দেশে হয়েছে আমেরিকানাইজেশন প্রসেসের মধ্যে। সেই হিসাবে পাকিস্তান সেনাবাহিনী ওয়াজ অল থ্রু নোন অ্যাজ ইয়াঙ্গার ব্রাদার অফ আমেরিকা। তো ইমরান খানের নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে আমি যখন রাশিয়ার সাথে এই পরিস্থিতিতে এত বড় একটা সাহসী পদক্ষেপ নিব, তখন সেনাবাহিনী এটা বিরোধিতা করবে এবং আমেরিকার সহযোগিতায় করবে। ইটস প্লেইন অ্যান্ড সিম্পল, অঙ্কের মতো। ওখানে উনি অঙ্কে একটা ভুল করেছে। দ্বিতীয় ভুল যেটা ওনার, ওনার উত্থান কোত্থেকে? হি ওয়াজ এ ওয়েস্টার্নাইজ ম্যান, ওয়েস্টার্ন প্যাটার্ন তার কাছে সবসময় ছিল, যে আমরা অনেকদিন পরে একজন অক্সফোর্ড গ্রাজুয়েট, ওয়ান্স আপন এ টাইম প্লে বয়, ক্রিকেটের মতো একটা উন্নত খেলার অধিনায়ক, সেরকম একজনকে পাচ্ছি। সেনাবাহিনী তাকে উত্থান করিয়েছে, তার উত্থান কোথায়? তার ইনিশিয়াল উত্থান সেনাবাহিনী থেকেই, এবং আমেরিকান ইউরোপিয়ান এই প্যাটার্নস থেকেই উনি ওনার বলয় থেকে পুরো ছিটকে চলে যাচ্ছিলেন। ওনার যে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, এতে সংবিধানভাবে কোনো ইল্লিগ্যালিটি নাই, কারণ যে কারণেই হোক, হস্টেডিং হোক, যাই হোক, একটা নাম্বার অফ এমপি তার থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে, উনি আর সংসদের মেজরিটি হোল্ড করছেন না, উনি আর প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন তারপরে যেটা হয়েছে, রিয়াকশন যেটা, তার জনপ্রিয়তা বেড়েছে এবং কনস্ট্যান্টলি বাড়ছে। এই ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের থেকে দুটি জায়গায় আগায় আছে। একটা হচ্ছে এখনও সেখানে জনগণ আন্দোলন করতে পারে, যেটা বাংলাদেশে সম্ভব এই মুহূর্তে আপাত দৃষ্টিতে না। এরশাদ পিরিয়ডে করা যেত, এরশাদ পিরিয়ডে 90 বিরোধী আন্দোলনে দুধ ভাই আছেন, সবাই আছেন, তখন আন্দোলন করা যেত, এখন আর যাচ্ছে না। এই যে আন্দোলন করা যাচ্ছে না, এটা কিন্তু একটা জাতির উত্থান না পতন আমি জানি না। আরেকটা কি, জুডিশিয়ারি, জুডিশিয়ারি ইমরান খানকে বলেছে 24 ঘন্টার মধ্যে হাইকোর্টে নিয়ে আসতে। জুডিশিয়ারি এই রায়ের বিরুদ্ধে সেনাবাহিনী আছে, জুডিশিয়ারি এই রায়ের বিরুদ্ধে মুসলিম লীগ আছে, জুডিশিয়ারি রায়ের বিরুদ্ধে বর্তমান আইনমন্ত্রী অবশ্যই আছে, বর্তমান প্রাইম মিনিস্টার আছে, কিন্তু জুডিশিয়ারি তার রায় দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং গত 20 বছরে পাকিস্তানে অসংখ্য ক্রাইসিসে, ইভেন ইমরান খান যখন প্রধানমন্ত্রীতে চলে গেল তখনও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি ভোট হবে, পার্লামেন্টের ভোটিংটা কিন্তু ইমরান খান ডিলেট করে, সুপ্রিম কোর্ট আছে সেখানে। আমাদের সুপ্রিম কোর্টও তো 20 বছরে কি এরকম একটা উদাহরণ দেখাতে পেরেছে? কিন্তু আমি যদি এইভাবে প্রশ্নটা করেছি, গত 2-3 দিনে রাজপথের যে আন্দোলন পাকিস্তানের দেখলাম বা দেখছি, এটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা বার্তা দিচ্ছে, এখানে তো আসলে বলা মুশকিল, অ্যাপারেন্টলি আমার মনে হচ্ছে এটা চাইনিজ সাপোর্ট আছে। বিকজ যেহেতু একটা পোলারাইজেশন হয়ে গেছে, ইমরান খান একটা সাইডে পোলারাইজড হয়ে আছেন এবং তার অপোনেন্টরা এক সাইডে পোলারাইজড হয়ে গেছেন, এবং সাধারণ মানুষের ইমরান খানের প্রতি একটা ভালোবাসা আছে। তিনি ক্রিকেটার ছিলেন, তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তাকে দুর্নীতির অভিযোগে অ্যারেস্ট করেছে, কিন্তু বিশ্বাসযোগ্য না, ঠিক অন্যান্য অভিযোগের মতো না। এবং তার যে লে পলিটিশিয়ান থেকে অ্যাপারেন্টলি প্রাইম মিনিস্টার পর্যন্ত হয়ে যাওয়া, তার পার্সোনাল ফ্যান ফলোয়ার প্রচুর আছে, তাদের অনেকের সাথে আমার বিভিন্ন কনফারেন্সে দেখা হয়েছে। সো মানুষ তাকে ভালোবাসছে, এবং তার একটা আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার মানুষ দেখতে পাচ্ছে, রাইট অর রং, কিন্তু আনকম্প্রোমাইজিং, যেটা মানুষকে আকৃষ্ট করছে।